सुप्रिय श्रोता दर्शकबृंद ও আমার ফ্যান সার্কেল রোগী মহোদয় যে যেখানে বসে ঢাকার মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় বিভিন্ন ফলমূল বিভিন্ন বিষয় আলোচনা শুনতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে এমনই বিষয়ে হাজির হলাম, এরা শুনলে আপনি অবাক হয়ে যাব। সেটি হলো কি, যে সমস্ত রোগের মহা ঔষধ খেজুর, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে খেজুরের কথাই বলবো। খেজুরকে বলা হয় রাজাদের ফল, অনেক রোগের মহা ঔষধ হলো খেজুর। শুধু অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য নয়, খেজুরে খ্যাতি রয়েছে তার অসাধারণ রোগ নিরাময়ের জন্য। প্রতি 100 গ্রাম খেজুরে মিলে 282 কিলোক্যালোরি, শক্তি 75 গ্রাম, কার্বোহাইড্রেট 2.5 মিলিগ্রাম, প্রোটিন 4 গ্রাম এবং ফ্যাট মাত্র 0.4 গ্রাম। তো বন্ধুগণ, এই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও মিলে কিছু অত্যাবশ্যক ভিটামিন, এছাড়াও মিলে কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এক তো ঝলকে দেখে নেওয়া যাক এই মিষ্টি ফল খেজুরের উপকারিতা। বন্ধুগণ, খেজুর যে কোনো বয়সে রক্ত স্বল্পতা দূর করতে খেজুরে জুড়ি মেলা ভার। বহু যুগ ধরেই কার্যকরী ল্যাকজেটিভ হিসেবে খেজুর ব্যবহার করা হয়। কোষ্ঠকাঠিন্য সমস্যা ছাড়াও বদ হজম এবং অ্যাসিডিসির জন্য, এমনকি আপনার পাকস্থলী আলসারের জন্য উপশম আনে খেজুর খাওয়ার গুণে। তো বন্ধুগণ, রক্ত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং হৃদরোগের আশঙ্কা কমায় খেজুর খাওয়ার গুণে। এছাড়াও সোডিয়ামের মাত্রা 100 গ্রাম মাত্র 2 মিলিগ্রাম কম থাকায় এবং পটাশিয়ামের মাত্রা প্রতি 100 গ্রামে 656 মিলিগ্রাম বেশি থাকায় হৃদযন্ত্রে বেশি এবং হৃদযন্ত্রের পেশি সক্রিয়তা বাড়িয়ে তোলে খেজুর খাওয়ার গুণে। বন্ধুগণ, উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকার কারণে শরীরে পানির ভারসাম্য রক্ষা রাখে খেজুর খাওয়ার গুণে। স্ন্যাক দুর্বলতা, যৌন দুর্বলতাও কাটাতে পারে খেজুর খাওয়ার গুণে। বন্ধুগণ, অনেক পুরুষের স্ন্যাক দুর্বলতা বা যৌন দুর্বলতার জন্য খেজুর একটি কার্যকর ভূমিকা পালন করে। বন্ধুগণ, বিভিন্ন রকমের ক্যান্সারের প্রতিরোধেও সাহায্য করে খেজুর খাওয়ার গুণে। বিশেষ করে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তামা, ভিটামিন কেও এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকায় খেজুর খেলে বিশেষ করে বোন মেটাবলিজম সঠিক থাকে এবং অস্টিওথেরাপিস আশঙ্কা কমে। জৈব সালফার থাকার কারণে বিভিন্ন ভাইরাল, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করতে সাহায্য করে। খেজুরে বিশেষ করে ফুসফুসের সংক্রমণ মোকাবেলা করতে সাহায্য করে। বিশেষ করে যে সমস্ত পুরুষ দাম্পত্য অসুখী, পুরুষ অক্ষমতা এবং স্বাস্থ্যহীনতা সমস্যা ভুগতেছেন, তাদেরকে এই খেজুর খাওয়ার গুণে শরীর স্বাস্থ্য, যৌন ক্ষমতা বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেজুর খাওয়ার গুণে। তো বন্ধুগণ, সারা জীবন শুধু খাই খাই রোগে ভোগেন, একসঙ্গে বেশি খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় নিয়মিত খেজুর খাওয়ার গুণে। বাড়ন্ত বাচ্চা, গর্ভবতী মহিলা, কিশোর কিশোরীদের খাবারের শক্তি যোগান দিতে খেজুরের বিকল্প নাই। তো বন্ধুগণ, যারা অনিদ্রায় ভুগতেছেন, বিশেষ করে ঘুমের সমস্যা ভুগতেছেন, তাদেরকে বলবো অবশ্যই খেজুর খান। মাইগ্রেনের সমস্যা মেনুস্ট্রুটাল ব্যথা কমিয়ে দেয় এবং প্রচুর ক্যালসিয়াম থাকায় আপনার দাঁতের সমস্যা, দাঁতের ক্ষয় রোগ, দাঁতকে মজবুত করতে সাহায্য করে খেজুর খাওয়ার গুণে। নাইট ব্লাইন্ডিং বা রাত্রিকালীন অন্ধত্বের সমস্যা মিটায় খেজুর খাওয়ার গুণে।
তো বন্ধুগণ, তাই রোগে জর্জরিত হয়ে সারাদিন বিভিন্ন রকমের ওষুধ না খেয়ে আপনি খেজুর প্রতি মনোযোগ বাড়ান এবং মুখে স্বাদ নেই খেজুর খান। চিন্তা না করে বড় হাত বাড়ান এবং এক মুঠো খেজুর দিকে আপনি হাত বাড়াতে পারেন, তাহলে কেল্লা খতম। আপনার শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, দুর্বলতা, বল শক্তি, এনার্জি, শরীর স্বাস্থ্য এবং শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে খেজুর খাওয়ার গুণে। তো বন্ধুগণ, খেজুর শুধু রমজান মাসের জন্য না, সারা বছর খেতে পারি। খেজুর হজম বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরে বাড়তি শক্তি যোগায়, দাম্পত্য জীবনের জন্য একটি গুড মেডিসিন হল খেজুর। পৃথিবীর জমিনে যত হালুয়া, মদক, ইউনানি বলি, হার্বাল আয়ুর্বেদি বলি, প্রত্যেকটা হালুয়ার ভিতরে এই খেজুর অবশ্যই থাকে। এবং হালুয়া ছাড়া, খেজুরে হালুয়া না দিলে, সম্পূর্ণ খেজুর যদি আপনি হালুয়াতে না দেন, এই হালু হবে না আপনার। এই জন্য খেজুর খাবেন, নিজে তৈরি করে খাবেন, বা না পারলে বানাই নেবেন, কীভাবে খাওয়া যায় জেনে নেবেন। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।